আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইজি ম্যাথটিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি 91 থেকে 100 এই 10টি অঙ্কের সমস্যার সমাধান করব। তো পূর্বেই বলেছি যে আমরা সর্বমোট 500টি অঙ্কের সমাধান আপনাদেরকে করে দিব। এই 500টি অঙ্ক যদি আপনারা সমাধান করেন তাহলে নন ক্যাডার পিএসসির সমস্ত পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হতে পারবেন আশা করি। সেখানে আপনারা যে গণিত অংশ থেকে যে প্রশ্নগুলো করা হয় সেখান থেকে 80 থেকে 90% প্রশ্ন আপনারা কমন পাবেন, বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ নিবন্ধন এই দুইটা পরীক্ষাতে আপনারা 80 থেকে 90% কমন পাবেন। তো এই জন্য আপনারা ভিডিওগুলো বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। দেখেন আপনারা যদি বাজার থেকে একটা বই কেনেন সেই বইতে কিন্তু প্রায় 5-6 হাজার অঙ্ক থাকে, 5-6 হাজার অঙ্ক করা কিন্তু আপনার পক্ষে সম্ভব না। এজন্য আমরা এই সাজেশনটা করেছি, এই সাজেশনটা যদি আপনি ফলো করেন 500টা অঙ্ক করে যদি আপনি 80 থেকে 90% কমন পান তাহলে তো আপনার আর কোনো কিছুই দরকার পড়ে না। এজন্য এই 500টা অঙ্ক আপনারা বারবার প্র্যাকটিস করবেন তাহলে আশা করি আপনারা যে কোনো চাকরির পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। তো দেখেন 91 নম্বর প্রশ্ন বলা হয়েছে, 5 ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের 2/3 অংশ হয়, ছোট অংশটি কত ইঞ্চি লম্বা। দেখেন এখানে দেওয়া আছে কি 5 ফুট দীর্ঘ একটি তার, এখানে ফুট দেওয়া আছে আর আমাদেরকে অঙ্কে চেয়েছে ছোট অংশটি কত ইঞ্চি লম্বা, তাহলে আমাদেরকে ফুটকে ইঞ্চি করে নিতে হবে। 1 ফুট সমান কি জানি আমরা, 1 ফুট সমান 12 ইঞ্চি জানি, তাহলে 5 ফুট সমান কত, 5 ফুট সমান 5 × 12 অর্থাৎ 60 ইঞ্চি। দেখেন তাহলে 5 ফুট সমান কত হবে, 60 ইঞ্চি। তো এখন বলা হয়েছে এই তারকে এমন দুইটি ভাগে ভাগ করা হয় যেন এক অংশ অন্য অংশের 3/2 অংশ হয়, অর্থাৎ এই যে 60 ইঞ্চি লম্বা একটা তার, এই তারের এক অংশ হবে 3 অংশ আর একটা হবে 3 ভাগ আর একটা হবে 2 ভাগ। তাহলে আমরা যদি ধরি সম্পূর্ণ বাসটি এক্স, সম্পূর্ণ তারটি যদি এক্স অংশ ধরি, ধরি সম্পূর্ণ তারটি এক্স অংশ যদি ধরি তাহলে আমরা বলতে পারি যে 2 অংশ 2x হচ্ছে একটা অংশ আর 3x আর একটা অংশ, অর্থাৎ দুইটা অংশ মিলে হয় মোট 60 ইঞ্চি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2x অংশ যোগ 3x অংশ সমান সমান 60 ইঞ্চি, বা 3 আর 2 5x সমান সমান 60x সমান সমান 60 ভাগ 5 5 বারে 60, অর্থাৎ সুতরাং x সমান সমান 12। দেখেন x এর মান কত বের হলো 12, তো আমরা ধরছি কি একটা অংশ 2x আর একটা অংশ 3x, তাহলে ছোট অংশটা কত, 2x ছোট, ছোট অংশ হবে 2 × x এর মান কত 12, অর্থাৎ 2 × 12 হবে অর্থাৎ 24 হবে ছোট অংশ আর বড় অংশ হবে 3 × 12 অর্থাৎ 3 × 12 3 × 12 36। আমাদের অঙ্ক এখানে চেয়েছে ছোট অংশটি কত, ছোট অংশটি 24, অ্যান্সার হবে 24 অর্থাৎ খ নম্বর 24 হবে। 92 নম্বর অঙ্কটি দেখেন, একটি পাত্র 1/2 অংশ ভর্তি আছে, যদি 8 গ্যালন সরানো হয় তবে 1/10 অংশ ভর্তি থাকে, পাত্রটি কত গ্যালন ধরে। এই যে 1 অংশ এখানে আমরা এক্স ধরে নিতে পারি, অর্থাৎ পাত্রটি এক্স গ্যালন পানি ধরে, আমরা ধরে নিতে পারি কি, ধরি পাত্রটি পানি ধরে এক্স গ্যালন, তাহলে এক্স গ্যালন পানি ধরে। দেখেন এখানে তাহলে এক্স গ্যালন পানি ধরলে একটি পাত্র 1/2 অংশ ভর্তি আছে, তাহলে এক্সের 2 অংশ ভর্তি আছে, তাহলে সেটা থেকে 8 গ্যালন সরানো হয়েছে সমান সমান, তাহলে আর বাকি থাকে কত, 1/10 অংশ মানে x/10 অংশ, এই অংশ বাকি থাকে, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হয়ে যাবে। দেখেন বা x/2 এখানে এই পাশের x/10 যদি প্লাস হয় এই পাশে নিয়ে আসে কি হয় মাইনাস হয়, x/10 সমান সমান -8, ও পাশে গেলে হয় +8। দেখেন এখানে 10 আর 2 এর লসাগু হয় 10 2 দিয়ে 10 কে ভাগ দিলে হয় 5, তাহলে 5x মাইনাস 10 দিয়ে 10 কে ভাগ করলে 1 দিয়ে x কে গুণ করলে x সমান 8। এখন যদি আর গুণ করে দেখেন 5x থেকে 1x বাদ দিলে 4x সমান সমান 8 দশে 80, x সমান সমান 80 ভাগ 4 অর্থাৎ 4 20 80, সুতরাং x সমান সমান
20 অর্থাৎ 20 গ্যালন आंसर হবে 20 গ্যালন পানি ধরে কারণ আমরা ধরে নিয়েছিলাম কি পাত্রটিতে পানি ধরে x গ্যালন আমরা x এর মান বের করছি কত 20 গ্যালন তাহলে आंसर হবে 20 গ্যালন এরপর দেখেন 93 নম্বর অঙ্ক 93 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন সংখ্যার 2 বাই 7 অংশ 64 এর সমান দেখেন যেটা অজ্ঞাত রাশি সেটাকে আমরা সব সময় x ধরব তাহলে কোন সংখ্যার মানে আমরা ধরব যে x এর 2 বাই 7 অংশ সমান সমান 64 এটা ক্যালকুলেশন করে x এর মান বের করলে আমাদের आंसर বের হয়ে যাবে x এর 2 বাই 7 অংশ সমান 64 দেখেন তাহলে এর মানে কি গুণ তাহলে তো x দ্বারা 2 কে গুণ করলে হয় 2x বাই 7 সমান সমান 64 বা 2x আমরা যদি আর আর গুণ করি এখানে নিচে কিন্তু 1 আছে তাহলে 1 দিয়ে 2x গুণ করলে 2x সমান সমান 64 গুণ 7 তো 64 গুণ 7 বা x সমান সমান এই 64 গুণ 7 ভাগ 2 গুণ চলে এখানে এসে ভাগ হয়ে যাবে দেখেন 64 কে কয় দিয়ে কাটবো 32 গুণে 64 এখন 32 দিয়ে 7 কে গুণ করলে কত হয় 7 গুণে 14 4 হাতে 1 3 7 21 আর কে 22 224 অর্থাৎ x সমান সমান কত পেলাম আমরা 224 তাহলে x এর মানটাই হচ্ছে এখানে অর্থাৎ 224 এর 2 বাই 7 অংশ সমান 64 হবে आंसर তাহলে आंसर হবে খ নম্বর 224 এরপর আমরা দেখব 94 নম্বর অঙ্ক 94 নম্বর অঙ্কে বলা হয়েছে কি 125 বাই 27 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3 এর সহজ প্রকাশ সহজ প্রকাশ আমরা করব এখানে দেখেন প্রথমে আমরা লিখব 125 বাই 27 টু দি পাওয়ার माइनस टू बाई थ्री ताले पर अमरा की करो देखें एक्स पोसिश के जो दी घनमूल करी घनमूल कर लो है फाइव क्यूब फाइव टू द पार क्यूब अरे खाने थ्री क्यूब है सताश तीन के तीन बार गुन कर ले तीन तेरे नौ तीन तीन नौ सताश पास के तीन बार गुन कर ले है पास पासा पोसिश है एक्स पोसिश ए टर ऊपर एर पर माइनस टू बाई থ্রি এর পরের লাইন দেখেন এখানে দুইটার উপরে কিউব আছে আমরা কিন্তু দুইটার পরিবর্তে সম্পূর্ণ টুকুর উপর কিউব দিয়ে দিতে পারি অর্থাৎ পাঁচ বাই তিন টু দি পাওয়ার কিউব গুণ এই মাইনাস টু বাই থ্রি এখন দেখেন এই থ্রি থ্রি কেটে যায় উপরে নিচে কেটে যায় তাহলে কি বাসে এখানে পাঁচ বাই তিন টু দি পাওয়ার মাইনাস টু এটা আছে বাকি থাকে দেখেন এই যে মাইনাস টু আছে কোন জিনিসের উপর যদি পাওয়ার যদি মাইনাস দেওয়া থাকে সেটার মান হয় ওয়ান ভাগ মাইনাসের পরিবর্তে লিখতে হয় ওয়ান ভাগ দেখেন যদি এরকম থাকে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা কিভাবে লিখব এটাকে আমরা লিখতে পারি ওয়ান ভাগ এই টু আবার দেখেন থ্রি টু দি পাওয়ার মাইনাস টু যদি এরকম থাকে সেটাকে আমরা লিখবো কি মাইনাসের পরিবর্তে লিখবো ওয়ান ভাগ আর এই থ্রি থ্রি লিখবো আর এখানে যে পাওয়ারটা থাকবে পাওয়ারই থাকবে দেখেন এখানে পাওয়ার ছিল ওয়ান টুর উপর ওয়ান দিলেও কিন্তু ওয়ানই হতো এরকম আসলে হওয়ার কথা তাহলে দেখেন এই ফাইভ টু দি পাওয়ার মাইনাস থ্রি যদি এরকম হয় তাহলে আমরা লিখবো কীভাবে মাইনাসের পরিবর্তে লিখবো ওয়ান ভাগ আর নিচে যা থাকবে সেটা তার উপরে এই পাওয়ারটা বসে যাবে এটা তাহলে দেখেন এখানে আছে কি ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে মাইনাসের পরিবর্তে আমরা লিখব ওয়ান ভাগ আর এইটুকুর উপর এই পাওয়ারটা বসে যাবে অর্থাৎ ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার এই পাওয়ারটা স্কোয়ারটা বসে যাবে দেখেন এখানে ওয়ান ভাগ পাঁচের স্কোয়ার করলে হয় কত 25 আর থ্রির স্কোয়ার করলে হয় 9 দেখেন এবার ওয়ান পরবর্তী লাইন আমরা কী দিব ওয়ান এই ভাগের পরিবর্তে গুণ দিব ভাগের পরিবর্তে গুণ দিলে গুণ করলে কী হয় কী করতে হয় ভগ্নাংশ উল্টে দিতে হয় নাইনকে উপরে নাইন উপরে চলে যাবে আর 25 নিচে এখন দেখেন 9 বাই 25কে যদি ওয়ান দ্বারা গুণ করি এটাই হবে 9 বাই 25 তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সহজ প্রকাশ 9 বাই 25 দেখেন অ্যান্সার হচ্ছে গ নম্বর 9 বাই 25 এরপরে 95 নম্বর অঙ্ক দেখেন
এখানে বলা আছে 20 বাই 21 এর মধ্যে 2 বাই 7 কতবার আছে, 20 বাই 21 এর মধ্যে 2 বাই 7 কতবার আছে। আপনাকে যদি বলা হয় যে 10 এর মধ্যে 2 কতবার আছে, আপনি কিন্তু ভাগ দিবেন 10 ভাগ 2 5 বার আছে বলবেন। আপনাকে যদি বলা হয় 20 এর মধ্যে 5 কয়বার আছে, আপনি 20 ভাগ 5 অর্থাৎ 4 বার বলবেন, তখন অর্থাৎ প্রথমটা ভাগ দ্বিতীয়টা এভাবে বলবেন। তাহলে এখানে বলছে যে 20 বাই 21 এর মধ্যে 2 বাই 7 কতবার আসে, তাহলে আমরা ধরতে পারি প্রথমটা ভাগ এ দ্বিতীয়টা, অর্থাৎ 20 বাই 21 ভাগ 2 বাই 7। দেখেন এটা এখন 20 বাই 21 ভাগকে গুণ করে দিলে উল্টে যাবে 7 উপরে 2 নিচে, 3 সাতটা 21, 10 দুগুণে 20, তাহলে উপরে বসে 10 নিচে 3। এখন দেখেন যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় সেটাকে আমরা সবসময় সমস্ত বানিয়ে নিতে হবে, কারণ প্রকৃত ভগ্নাংশ হলে সেরকমই লিখতে হয়। অপ্রকৃত মানে কি, উপরের লবটা যদি বড় হয়ে যায়, লবটা বড় হয়ে গেলে সেটাকে ভাগ করে সমস্ত করে নিতে হয়। তাহলে আমরা যদি ভাগ করি 10, 3 ত্রিককে 9 বাসে 1, এই 1 চলে যাবে উপরে আর এই 3টা নিচে, 3 সমস্ত 1 বাই 3, এটাই হচ্ছে এতবার আছে। 20 বাই 21 এর মধ্যে 2 বাই 7 কতবার আছে, 3 সমস্ত 1 বাই 3 বার, অর্থাৎ উত্তর হবে খ নম্বর, 3 সমস্ত 1 বাই 3। এখন দেখেন 96 নম্বর অঙ্কে বলা হয়েছে 0.001 ভাগ 0.1 গুণ 0.1 সমান কত, এটা সমান কত, এটা আমাকে বলা হয়েছে। দেখেন তাহলে আমি যদি উপরে দেখি, দেখেন উপরে আছে কত, 0.001, আর নিচেরগুলো গুণ করব। নিচেরগুলো গুণ করার নিয়ম কি, যেগুলো সংখ্যা আছে সংখ্যাগুলো আগে গুণ করে নিব। দেখেন এক আর এক, এককে এক, সংখ্যাকে গুণ করে নিলাম। এরপরে দেখেন এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, এখানে একটা আছে, এখানে একটা, দুইটা সংখ্যা আছে, কিন্তু এখানে আমি কি লিখেছি, একটা সংখ্যা দিয়েছি, অর্থাৎ আরও একটা সংখ্যা হবে, সে আর একটা সংখ্যা হবে কি জিরো, তার আগে দশমিক দিতে হবে। অর্থাৎ যেহেতু দুই ঘর আগে দশমিক আছে, যেগুলো গুণ করব যতগুলো ঘর থাকবে ততগুলো দশমিকের উপর ততগুলো ঘর হতে হবে, যেহেতু এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিকের পর এক ঘর, এক ঘর এক ঘর দুই ঘর, আমাকে এখানে গুণ করার পরে দুই ঘরই হতে হবে, যেহেতু এক আর এক গুণ করে এক হয়েছে, আর একটা ঘর দরকার, সেহেতু আমরা শূন্য দিয়েছি। এখন দেখেন এখানে দশমিকের পর কয়টা ঘর আছে, এক দুই তিনটা, আর এখানে দশমিকের পর কয়টা আছে, একটা দুইটা, আমাদেরকে দশমিকের পর সমান সমান ঘর নিতে হবে, তাহলে এখানে আরও একটা ঘর নিতে হবে, ডানে একটা, সেটা নিতে হয় শূন্য নিতে হয়। এখন আমার পরবর্তী কাজটা হচ্ছে, দেখেন দশমিকের পরে সংখ্যার পূর্বে যতগুলো শূন্য থাকে সবগুলো কেটে দিতে হয়, তাহলে আমার কী বাসে, এখন দেখেন 1 ভাগ 10, এটা সমান কত হয়, দেখেন নিচে যদি কোনো কিছু 1-এর পরে যতগুলো শূন্য থাকে তত উপরে তত ঘর পূর্বে দশমিক হয়, 1-এর পরে একটা শূন্য আছে, সুতরাং এখানে 1-এর পূর্বে এক ঘর পূর্বে দশমিক হবে, অর্থাৎ দশমিক 1 হবে এটা। এটা যদি না বুঝেন, দেখেন এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে কিন্তু এমনই পাবো 1 ভাগ 10, অর্থাৎ 10 1 দ্বারা 10কে ভাগ যদি ভাগ করি, দেখেন 1 দিলাম, 10 দ্বারা 1-এর মধ্যে যায় না, না গেলে দশমিক দিতে হয়, দশমিক দেওয়ার পর শূন্য নিতে হয়, শূন্য নিলাম, শূন্য নেওয়ার জন্য দশমিক নিলাম, এখন 10 10-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, দেখেন দশককে 10, তাহলে দেখেন দশমিক 1 আমরা পেয়ে গেলাম, তার মানে এখানে আছে কত, 0.1। দেখেন দশমিকের আগে শূন্য থাকাও যা না থাকাও তাই, দেখেন এটা যদি বোঝে 1 ভাগ 10 সমান কি, এই একের এখানে নিচে একের সাথে যতগুলো শূন্য থাকবে তত ঘর পূর্বে দশমিক, এটা যদি এরকম থাকতো 1 ভাগ 100, আমরা কিন্তু লিখতাম যেহেতু একের পরে দুইটা ঘর, সেহেতু এই একের এখানে দশমিক থাকতো দুইটা ঘরের পূর্বে, অর্থাৎ আমরা এখানে লিখতাম 0.01। আবার যদি এরকম থাকতো যে 2.2 বাই যদি মনে করেন যে থাকতো 10,000, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতাম, এই 2 লিখতাম আগে, দেখেন উপরেরটাই লিখতে হয়, লেখার পরে আমার কাজ হচ্ছে নিচে যতগুলো শূন্য 1 2 3 4, অর্থাৎ
এখানেও চারটা ঘরের বামে দশমিক দিতে হবে, তাহলে একটা ঘর আছে, আরো চার আরো তিনটা দিতে হবে, এক দুই তিন, এই জায়গায় আমাকে দশমিক দিতে হবে। দেখেন এখানে আরো চারটা ঘর নিতে হবে, এক দুই তিন, এই চার, চার ঘরের পরে আমাকে দশমিক দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন এটার নিয়ম। এরপর আমরা 97 নম্বর অঙ্ক দেখি। 97 নম্বর অঙ্কে এটা আছে, এগুলো ভাগ এটা সমান কত। এখন আগের মতো আমাদের করতে হবে, দেখেন আমরা যদি এরকম করি উপরেগুলো আগে গুণ করি, এক 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 গুণ করলে কী হয়, এককে এক, এককে এক, এক নিলাম, সংখ্যাটা আগে গুণ করে নিলাম। এখন দেখেন দশমিকের বামে ডানে কতটা ঘর, এখানে আছে একটা ঘর, এখানে আছে দুইটা, এক আর দুই তিনটা ঘর, এখানে দশমিকের পরে তিনটা ঘর, অর্থাৎ তিন তিনে মোট ছয়টা ঘর, কিন্তু আমার গুণ করা হয়েছে একটা ঘর, আরও পাঁচটা ঘর নিতে হবে, এক দুই তিন চার পাঁচ, দশমিক এত হয় উপরে। এখন নিচে গুণ করি, দুই দোকানে চার, সংখ্যাগুলো আগে গুণ করে নিতে হবে। এখন দেখেন দশমিকের ডানে কয়টা ঘর, এখানে একটা ঘর, এখানে দুইটা ঘর, তিনটা ঘর, কিন্তু এখানে হয়েছে একটা ঘর, আরও দুইটা ঘর নিতে হবে। এখন উপরে দেখেন দশমিকের ডানে কয়টা ঘর, এক দুই তিন চার পাঁচ ছয়, আর এখানে কয়টা, এক দুই তিন, তাহলে সমান সমান ঘর নিতে হবে আমাকে, ছয়টা, যেহেতু বেশি আছে সর্বোচ্চ আছে ছয়টা, এখানে ছয়টা মিলাতে হবে, তাহলে আরও তিনটা ঘর নিতে হবে, এক দুই তিন। এর পরবর্তী কাজটা কি, আমার দশমিকের পরে সংখ্যার পূর্বে যতগুলো শূন্য থাকে সব কেটে দিতে হয়, তাহলে উপরে কী থাকে, ওয়ান, নিচে থাকে 4000। দেখেন এটাকে যদি আমরা এরকম করি, চার গুণন 1000, চার গুণন 1000 করলে 4000 হয়। এটাকে ভাঙলে আমার ভগ্নাংশ করাটা সুবিধা হবে, দেখেন কীভাবে, ওয়ান ভাগ ফোর, ওয়ান ভাগ ফোর মানে এককে যদি চার ভাগ করা হয় দশমিক পঁচিশ হয়, কত হয়, দশমিক পঁচিশ ভাগ, এটা ভাগ করলে এটা হয় ভাগ এই 1000। এখন দেখেন আগে আমি যেটা নিয়ম বলেছিলাম যে নিচে একের একের পরে যতগুলো শূন্য থাকে উপরে দশমিক যে জায়গা আছে তার পূর্বে আরও এতগুলো ঘর পূর্বে দশমিক চলে আসে, তাহলে এখানে কত আছে, পঁচিশ, আমরা আগে পঁচিশ লিখে নিলাম। এখন এখানে কয়টা শূন্য আছে, তিনটা শূন্য, অর্থাৎ এই দশমিকের দশমিকটা আরও তিন ঘর বামে চলে যাবে, তাহলে এখানে আরও তিনটা শূন্য দিয়ে তার পূর্বে দশমিক দিতে হবে, তাহলে এটাই হবে 0.00025, এটাই হবে অ্যান্সার। দেখেন এটা অ্যান্সার কত, 0.00025 গ নম্বর অ্যান্সার। এরপরে 98 নম্বর অঙ্ক দেখেন, 0.3 গুণন 0.03 গুণন 0.003। আগের নিয়মে আমরা করি, দেখেন আগে সংখ্যাগুলো গুণ করব, তিন তিন নয়, তিন নং 27, আগে আমরা 27 নিয়ে নেব। এখন দেখেন দশমিকের পরে কতটা ঘর আছে, এখানে একটা ঘর, এখানে দুইটা, তাহলে এক আর দুই তিনটা ঘর, এখানে তিনটা, ছয়টা ঘর, কিন্তু এখানে কয়টা হয়েছে, এক দুইটা হয়েছে, আরও চারটা ঘর নিতে হবে, কী দিয়ে নিব, শূন্য দিয়ে নিব, এক দুই তিন চার দশমিক, মোট ছয়টা ঘর হলো, তাহলে দশমিক 4027। দেখেন কোনটা অ্যান্সার হবে, দশমিক 4027 ঘর নম্বর হবে আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। এরপরে 99 নম্বর অঙ্ক দেখি, চার গুণ পাঁচ গুণ শূন্য গুণ সাত গুণ এক সমান কত, গুণ করতে হবে। দেখেন চার পাঁচা কুড়ি, কুড়ি হককে কুড়ি, সাত করে 120, 120কেও যদি আমি শূন্য দিয়ে গুণ দিই তাহলে কী হয়, যে কোনো শূন্য দ্বারা যে কোনো জিনিসকে গুণ দিলে শূন্য হয়, এক কোটি গুণন শূন্য শূন্য, পাঁচ কোটি গুণন শূন্য শূন্য হয়। তাহলে এখানে দেখেন যেহেতু গুণের মাঝে শূন্য আছে, সেহেতু যতই থাক সংখ্যা সবগুলো সমান শূন্য হবে, অর্থাৎ অ্যান্সার হবে ক নম্বর। এরপরে দেখেন দশ নম্বর, 100 নম্বর, অর্থাৎ আজকের ভিডিওর শেষ নম্বর অঙ্ক, 100 নম্বর অঙ্কে বলা হয়েছে রুট ওভার 0.09-এর বর্গমূল নির্ণয় করতে বলছে। দেখেন বর্গমূল নির্ণয়ের নিয়ম হচ্ছে এখানে যতগুলো দশমিকের পর যতগুলো ঘর থাকে তার অর্ধেক ঘর হয়ে যায়, বর্গমূল মানে দশমিকের পরে যতগুলো ঘর থাকে সংখ্যা থাকে তার অর্ধেক সংখ্যক সংখ্যা হয়। এখান থেকে নয়ের বর্গমূল কত, নয়ের বর্গমূল হচ্ছে থ্রি, নয়ের বর্গমূল থ্রি। এখন দেখেন দশমিকের বামে কয়টা ঘর আছে, দুইটা, কিন্তু দুইটা ঘর থাকলে বর্গমূল করলে একটা ঘর হয়, আমাদের একটা ঘর হয়ে গেছে, তার মানে এর পূর্বেই দশমিক দিতে হবে, অর্থাৎ 0.09-এর বর্গমূল হচ্ছে দশমিক থ্রি। দেখেন
এটা হবে অ্যানসার, অ্যানসার হবে 0.3 ক নাম্বার। যদি এরকম থাকতো 0.0009, দেখেন এটার অ্যানসার হতো কি 9 বর্গমূল 3 হতো। এখন দেখেন এখানে কয়টা ঘর আছে, 1 2 3, চার, চারটা ঘর হলে বর্গমূল হলে দুইটা ঘর হয়, অর্ধেক ঘর। তাহলে যাতে একটা ঘর আছে আর একটা ঘর দিয়ে তার বাম আমরা দশমিক দিতাম, অর্থাৎ 0.03 অ্যান্সার হতো তখন, যদি এরকম সংখ্যা থাকতো। যেহেতু দুই ঘর আছে, এক ঘর বামে দশমিক হবে, অর্থাৎ 0.3 হবে অ্যান্সার। আশা করছি আজকের ভিডিওতে যতগুলো অঙ্কের সমাধান করা হলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আশা করি অ্যান্সার দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে, এখান থেকে যদি আপনারা কোনো উপকার পান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।